Assalamu alaikum, welcome back to my another new video. It's me Shanjita by Shanjita Art Academy. আজ আমি আপনাদের ওয়াটারপ্রুফ ট্যাটু আর্ট করে দেখাবো, যে ট্যাটুটা প্রায় এক মাসের মতো থাকবে, কোনো প্রকার নষ্ট হবে না। সো গাইস, ভিডিওটা মনোযোগ সহকারে দেখুন, আশা করি ভিডিওটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে। সো গাইস, এখানে আমি ট্যাটুটা আর্ট করব। আর ট্যাটুটা কিভাবে ওয়াটারপ্রুফ এন্ড পার্মানেন্ট হবে সেটা আমি ভিডিওর শেষ পর্যায়ে বলে দিব। ট্যাটুর শুরুতে আমি একটা ব্ল্যাক মার্কার দিয়ে লাভ ড্র করে নিব, দেন আমি এটাকে একটু গাঢ় করে দিব। দেন গাঢ় করার পর আমি এটার ওপরে এইভাবে দুটা উইংসের মতো দিয়ে দিব। দেন উইংসগুলো করে এভাবে একটু গাঢ় করে দিতে হবে। দেন নিচে এভাবে আমি ড্র করে নিচ্ছি। আমি এখানে এক পাশ ব্ল্যাক করে নিচ্ছি আর আরেক পাশ হচ্ছে হোয়াইট থাকবে। দেন এখানে রেড কালারটা দিয়ে আমি ভেতরে লাভটাকে রেড করে দিব। দেন রেড করার পর আমি ব্ল্যাকটা দিয়ে উপরে একটা ডায়মন্ড শেপ দিয়ে দিব, দেন কয়েকটা ফোঁটা দিয়ে দিব। আর ডায়মন্ড শেপটাকে আমি ব্ল্যাক করে নিচ্ছি। এখানে আপনারা ডায়মন্ড শেপটাকে রেডও করতে পারবেন। দেন এখানে আমার ট্যাটুটা করা সম্পূর্ণ শেষ। দেন এখানে আমি একটা পাউডার ইউজ করছি, আপনারা এখানে যে কোনো পাউডার ইউজ করতে পারেন। দেন আমি একটা মেকআপ ব্রাশ দিয়ে পাউডারটাকে ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি। আপনারা এখানে যে কোনো ব্রাশ দিয়ে এটাকে ব্লেন্ড করে নিতে পারেন। দেন ট্যাটুটাকে ভালোভাবে ব্ল্যান্ড করার পর আমি এইখানে ট্যাটুটা যে পার্মানেন্ট অ্যান্ড ওয়াটারপ্রুফ হবে ওটাকে প্রমাণ করার জন্য আমি এইখানে আপনাদেরকে পানির ফোঁটা দিয়ে হাতটাকে ভেজাবো, দেন টিস্যু দিয়ে সেটাকে মুছে আমি আপনাদেরকে দেখাবো যে এটা ওয়াটারপ্রুফ অ্যান্ড পার্মানেন্ট। দেন আমি এইখানে পানি দিয়ে হাতটাকে ভেজাচ্ছি, দেন আমি টিস্যু দিয়ে মুছে দিচ্ছি। এই যে দেখেন, কোনো কালার বা কিছুই উঠে আসছে না, তার মানে এটা পার্মানেন্ট হবে আর এন্ড ওয়াটারপ্রুফ। এই যে দেখেন, আমি এখানে অনেকভাবেই কষামাজা করছি, বাট কোনো কালার উঠে আসছে না, তার মানে এটা ওয়াটারপ্রুফ। ট্যাটুটা ওয়াটারপ্রুফ অ্যান্ড পার্মানেন্ট হওয়ার কারণ হলো আমি এখানে সিডি মার্কার ইউজ করেছি। সিডি মার্কার ইউজ করলে ট্যাটুটা হাতে প্রায় অনেক দিন থাকবে, আর ট্যাটুতে কোনো প্রকার তেল ইউজ করা যাবে না, তাহলে ট্যাটুটা উঠে আসার সম্ভাবনা খুব বেশি থাকে। সো গাইস, ভিডিওটা এই পর্যন্ত ছিল। ভিডিওটা ভালো লাগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।